একদমই ঠিক, আমরা নতুনভাবে দায়িত্ব পেয়েছি যে আমরা আবার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য হিসাবে আমাকে না অনেক কিছু দেখেছি, অনেক প্রবলেম আছে, তারপরে সমাধান করার চেষ্টা করছি আমরা। মানুষের কাছে আরো বেশি করে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডায়মন্ড হারবার পৌরসভা গঠন করা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড, যেখানে রয়েছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে তিনজন বিশিষ্ট মেম্বার। ১৯৮২ সালে স্থাপিত হয় ডায়মন্ড হারবার পৌরসভা এবং তখন দায়িত্ব ছিল বাম শাসকের। ২০০৮ থেকে নতুনভাবে দায়িত্ব পায় তৃণমূল কংগ্রেস এবং তারপর থেকেই একের পর এক ডায়মন্ড হারবার পৌরসভার মুকুটে সংযুক্ত হয়েছে বিভিন্ন সাফল্যের পালক। এতদিন ডায়মন্ড হারবার পৌরসভা দায়িত্ব ছিল ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহার হাতে, কিন্তু আজ থেকেই নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দায়িত্ব নিয়ে তাদের কাজ শুরু করলেন। প্রথম চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এক্স কাউন্সিলর প্রণব দাস ও ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এক্স কাউন্সিলর দেব হালদার। আরম্ভ করেছি, মানুষ যাতে পরিষেবা পায় যখন তাদের সম্ভব পরিষেবা দেওয়া সম্ভব চেষ্টা করব। আজ থেকে শুরু করছি, অনেক কিছু দেখেছি, অনেক প্রবলেম আছে, তারপরে সলিউশন করার সমাধান করার চেষ্টা করছি আমরা। এছাড়াও রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের তিনজন বিশিষ্ট সদস্য অমিত সাহা, সৌমেন তরফদার ও রাজশ্রী দাস। নতুনভাবে মানুষের কাছে আরো বেশি করে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকেই শুরু হলো তাদের কর্মযজ্ঞ। একদমই ঠিক, আমরা নতুনভাবে দায়িত্ব পেয়েছি যে আমরা আবার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন প্রশাসক বলতে আপনাদেরকে বলতে আমরা চাই যে ডায়মন্ড হারবারের যে মানুষ আছে টাউনের ১৬টা ওয়ার্ড, সেই ১৬টা ওয়ার্ডের মানুষ যাতে ঠিকঠাক পরিষেবা পায় তার জন্য আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যারা আছেন ওনারা দুজনেই খুব সুন্দরভাবে কাজ করছে এবং আমরা সবাই একত্রিত হয়ে একটা টিম হয়ে এবং ডায়মন্ড হারবারের মানুষকে সুন্দরভাবে পরিষেবাটা আমরা দেবো। একদম এস ডিও স্যার চালাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা প্রশাসনিক প্রশাসক সদস্য ছিল তারাও একসঙ্গে থেকে হলো কাজ করছিল। এখন নতুনভাবে আমাদের প্রণববাবু এবং আমাদের দেবজিৎ দায়িত্ব পেয়েছে এবং যেভাবে ডায়মন্ড হারবারের মানুষ খুশি হবে, ডায়মন্ড হারবারের মানুষের পাশে, ডায়মন্ড হারবারের মানুষের সাথে থাকার জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি।